নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্সের কোশ্চেন পেপার তোমাদের দেখাবো তো দেখো আজকে তোমাদের আমি একটা সেট দিয়েছি আমি মনে করি এখান থেকে হুবাহু তোমরা কমন পাবে দু হাজার তেইশ সালের মাধ্যমিক আমাদের ম্যাথমেটিক্স পরীক্ষায় তো দেখো আজকে আমি টোটাল মানে যে সমস্ত অঙ্কগুলো আছে এমসি কিউব এসএ কিউব শূন্যস্থান ট্রুফলস পাটিগণিত বীজগণিত ত্রিকোণিতি সম্পদ্য উপপদ্য বিজ্ঞান এবং তার যাবতীয় এমসি কিউব এসি কিউব টু দ্য পয়েন্ট আমি তো দেখো দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু অ্যান্সারগুলো খুব সুন্দর করে সলভ করা আছে তোমরা কিন্তু এই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে তো দেখো বীজগণিতের যে সমস্ত এম সি যে সমস্ত বীজগণিতগুলো আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো দেখে নাও এখানে কিন্তু ভেগে মানে ভেদের অঙ্ক লক্ষ্য করতে পারছি আমরা চব্বিশ দাগের অঙ্ক এবং তার সঙ্গে আমাদের সাতাশ দ্যাগের অঙ্ক রোমানস টোয়েন্টি এইট রোমান টোয়েন্টি নাইন তো দেখো যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিস করে যাবে তো দেখো স্থান পূরণ করো তো দেখো শূন্যস্থান থেকে কোন প্রশ্নগুলো তোমাদের হুবাহু কমন আসতে পারে সেগুলো কিন্তু আমি দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে তো দেখে নাও এই সমস্ত অঙ্কগুলো তোমার দেখবে শূন্যস্থান পূরণ করো তো দেখো তার অ্যানসার কিন্তু সাইডে দেওয়া আছে সব থেকে একটা বড়ো ব্যাপার অ্যান্সারগুলো কিন্তু সাইডে দেওয়া আছে তোমরা এইগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে আমি বলতে পারি আমি যে সেটের যে সাজেশনটা দিয়েছি দু হাজার তেইশ সালের মাধ্যমিকের একটা কোয়েশ্চেন পেপার সেটা আমি বলতে পারি এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে বুঝতে পারছো হুবাহু কমন পাবে তো দেখো সত্য মিথ্যা কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার অ্যান্সার সমেত কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের পরের অঙ্কটা এই যে যেমন আমাদের তো দেখো পনেরো দাগের অঙ্ক চোদ্দো দাগের অঙ্ক ট্রু ফলস ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তো দেখো দু সালে আমাদের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসবে মানে আসতে পারে তার একটা কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখে নাও তোমরা আমাদের মানে বীজগণিত এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাশিবিজ্ঞানের যাবতীয় এমসিকিউ বা আমি তোমাদের দেখিয়েছি এবারে আমি পাটিগণিতের দুই নম্বরের প্রশ্নগুলো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ পাঁচ দাগের প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন দাগের প্রশ্ন তো দেখো এবং বীজগণিতের এক দুই তিন চার চার দাগের অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ দাগের অঙ্ক ছয় দাগের অঙ্ক সাত দাগের অঙ্ক আট দাগের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তো দেখো জ্যামিতি থেকে কোন প্রশ্নগুলো মানে আমাদের প্রয়োগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো অনেকে এক্সট্রা বলে আসতে পারে সে সম্পর্কে তোমাদের আমি খুব সুন্দর করে তুলে ধরেছি তোমরা এই আটখানা প্রয়োগ কিন্তু ভালো করে পড়ে যাবে এখান থেকে আশা করি একটা আসার চান্স খুবই বেশি আছে পরিমিতি তো দেখো পরিমিতে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ টু মার্কসের সেইগুলো কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি চার দ্যাগের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন ছয় দেখাটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ঠিক আছে সাত দাগের প্রশ্ন এবং ছয় দেখাটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সাত দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবার আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি তো দেখো ত্রিকোণমিতির এক নম্বরের প্রশ্ন দু নম্বরে তিন নম্বরে চার পাঁচ ঠিক আছে এই সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সাত দাগেরটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল আমাদের আট দাগের অঙ্কটাও তোমরা ভালো করে দেখে যাবে এইগুলো কিন্তু সব টু মার্কসের প্রশ্ন আছে তো দেখো রাশি বিজ্ঞানের এক দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং দু দাগের অঙ্ক তিন দাগের অঙ্ক তো দেখো রাশিবিজ্ঞানের যে সমস্ত অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি দু সালে এই সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি পাটিগণিত এক দাগের অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট তিন দাগের অঙ্ক চার দাগের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক বুঝতে পারলে আমাদের ছয় দাগের অঙ্ক সাত দাগের অঙ্ক যে সমস্ত সাত দাগের অঙ্কটা না দেখলেও চলবে ঠিক আছে পাঁচ দাগের অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ আছে তো দেখো নয় দাগের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই সমস্ত অঙ্কগুলো দেখে যাবে তার সঙ্গে বীজগণিত তো দেখো প্রতিটি প্রশ্নের মান তিন এ এ আমাদের সি ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করবে এবং দুইয়ের এ দুইয়ের বি তারপরে দুইয়ের সি এই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন দাগের এ সি সি ডি এই চারখানা মানে এই ডি এই কটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ চার দাগের অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ দাগের অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে তোমরা সি দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং পাঁচের আমাদের রোমান সি পাঁচের সি রোমান্সি না পাঁচের সি দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে পাঁচের সি ছয়ের এ দাগ প্র্যাকটিস করবে শয়ের দাগ একটু দেখে যাবে এর সি দাগ সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সি দাগেরটা যার অ্যান্সার কিন্তু পনেরো বুঝতে পারলে আমি কী বললাম আর তার সঙ্গে বি দ্যাগের অঙ্ক সি দাগের অঙ্ক ডি দাগের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল জ্যামিতি জ্যামিতি থেকে কোন প্রশ্নগুলো পড়ে যাবে এ বি সি ডি পিঠাগরসের উপপদ্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে তুমি এই যে প্রতিটি প্রশ্নের মান তিন তো দেখো এর ভিতর থেকে এ দাগের সরি এফ দাগেরটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এফ বুঝতে পারলে আমি কী বললাম এব সি ডি ইএফিএইস এবিডি এই যেগুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে আর তিন দ্যাগের তোমরা কিন্তু ভালো করে অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতিক মানে রুট একুশ রুট তেইশ রুট পনেরো বর্গমূল নির্ণয় করে এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে পরিমিতের সা আমাদের তো দেখো চার নম্বরের আছে এ বি সি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ডি আশা করি এর ভিতর থেকে একটা অঙ্ক কমন পাবে ই দ্যাগেরটা এফ দ্যাগেরটা এবং আমাদের এইচ দ্যাগেরটা খুবই গুরুত্বপূর্ণ এইচ এবং আই আয়ের যে অঙ্কটা আছে এটা কষে দেখি চারের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে যে সমস্ত অঙ্কগুলো আমি বলছি সেইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বুঝতে পারছো আমি কী বলছি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো ত্রিকোণ মিথি ত্রিকোণ মিতি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওয়ানের এ ঠিক আছে ওয়ানের সি এবং দুই দাগের এ বি সি ডি ভালো করে প্র্যাকটিস করে যাবে বি দেখে যে মান নির্ণয় করে এটাও ভালো করে দেখে যাবে এবং চারের এ বি সি খুবই গুরুত্বপূর্ণ এ বি সি আর সি দাগে যে অঙ্কটা আছে যে একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রবাগ মাটি স্পর্শ করে এই অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং রাশি রাশি বিজ্ঞান তোমরা টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এবং টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান থেকে কমন পাবে তার সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু ওজাইপটা ভালো করে শিখে যেতে হবে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো দেখে নাও তো ভালো করে দেখে নাও অঙ্কগুলো কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে পারছো আমি কী বলছি আজকে আমি তোমাদের একটা সেট দেখালাম এই সেট থেকে হানড্রেড পার্সেন্ট যে প্র্যাকটিস করে যাবে সে অবশ্যই ভালো নম্বর পাবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে